হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে অনলাইনের মাধ্যমে সিমের অফার বাই সেল করা বা ড্রাইভ প্যাক সেল করা, এই বিজনেসটা দিনকে দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সিম ছাড়া টপ আপ অথবা ড্রাইভ প্যাক সেল করার বিজনেস করে অনেকেই এখন তাদের অর্থনৈতিক যোগান দিচ্ছে। স্টুডেন্ট, জব হোল্ডার অথবা গৃহিণী, যে কেউ চাইলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই ব্যবসাটা হচ্ছে শুরু করতে পারে। আর এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটা ট্রাস্টেড অ্যাপস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই একটা ট্রাস্টেড অ্যাপস রিভিউ করতে চলেছি, যে অ্যাপসের মাধ্যমে আপনিও চাইলে ঘরে বসে থেকে আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে সিমের অফারগুলো বাই সেল করে প্রতি মাসে একটা আর্নিং জেনারেট করতে পারেন। আমি যে অ্যাপসটা আজকে আপনাদের সাথে রিভিউ করতে চলেছি, এই অ্যাপসটির নাম হচ্ছে ইজি টেলিকম। ইজি টেলিকম এই অ্যাপসটা আপনি কেন ব্যবহার করবেন? আমি এখন আপনাদেরকে ইজি টেলিকম এই অ্যাপসের একটা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট করে এই অ্যাপসের যে ফিচারগুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরব, যাতে আপনারা খুব সহজে ডিসাইড করতে পারেন যে আপনি কেন এই অ্যাপসটা ব্যবহার করবেন। সো সুবিধা বলতে এই অ্যাপসের কমিশন রেট, এই অ্যাপসের যে ড্রাইভ অফারগুলো রয়েছে, কি ধরনের অফারগুলো আপনি এখানে পাবেন, দেন হচ্ছে এটা রিচার্জ সিস্টেম, সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন ভিডিওতে ব্যাক করি। প্রথমেই আমরা ইজি টেলিকম এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো আপনি প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট সিম্পলি আপনি যদি সার্চ করেন ইজি টেলিকম, আপনি দেখতে পাবেন সবার প্রথমেই ইজি টেলিকমের এই অ্যাপসটা কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে। সো এখান থেকে ইজি টেলিকম এই অ্যাপসটাতে ট্যাপ করে আপনি শুধু এটাকে ইনস্টল করে দিবেন, তাহলেই আপনার অ্যাপসটা খুব সহজে ইনস্টল হয়ে যাবে। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো থেকে ইজি টেলিকমের অ্যাপসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এই অ্যাপসটা ওপেন করে নেই। ইজি টেলিকমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট আ নিউ একটা অপশন রয়েছে। সো এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। সো আমরা এখানে ট্যাপ করলাম, দেন এইখানে আমাদেরকে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের যে সামনের অংশটা বা ফ্রন্ট সাইড সেটা আমরা এইখানে ট্যাপ করে আমরা আপলোড করব, এবং ব্যাক সাইডটা এখানে ট্যাপ করে আপলোড করব। সো আমি প্রথমে এইখানটাতে ট্যাপ করলাম উপরে। এইখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ক্যামেরা এবং আরেকটি হচ্ছে গ্যালারি। আপনি যদি চান যে আপনি ক্যামেরা দিয়ে সরাসরি আইডি কার্ডের ছবিটা তুলবেন, তাহলে আপনি ক্যামেরা অপশনটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে গ্যালারি অপশনটি ব্যবহার করব, কারণ আমি আইডি কার্ডের ছবিটা আগে তুলে রেখেছিলাম। সো আমি গ্যালারিতে ট্যাপ করে এখানে আইডি কার্ডের ছবিটা আপলোড করে দিচ্ছি, দেন আমি এখানে আবার ট্যাপ করে আমার আইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করব। আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করার পরে আমরা এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করব। আইডি কার্ডটি স্ক্যান হয়ে যাওয়ার পরে আইডি কার্ডের তথ্যগুলো এখানে চলে এসেছে। সো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, একটু ভালোভাবে খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটাতে প্রথমে যে ইউজার নেমটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যে ইউজার নেমটা দিবেন, চেষ্টা করবেন আপনার ইউজার নেমের মধ্যে একটা সংখ্যা ব্যবহার করার জন্য, আর র্যান্ডমলি ফোন নাম্বার এখানে ইউজার নেম হিসেবে এখন আর ব্যবহার না করাটাই উচিত। ওকে, লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন যে আপনি একটা ইউজার নেম দিবেন, সেটা হচ্ছে আমি যদি বলি, ধরেন দিলেন হচ্ছে টেক, দেন এর সাথে একটা সংখ্যা দিয়ে দিলেন 670, এরকমভাবে একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করবেন। ওকে, ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন এখানটাতে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আর অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, তারপর একটু নিচের দিকে চলে আসি, এখানে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাও আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি কিভাবে জেনারেট করতে পারেন? স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হলে প্রথমে আপনি একটা বড় হাতের অ্যালফাবেট দিবেন, ধরেন আমি দিলাম এ, তারপর যে কোনো কিছু একটা লিখলাম, আমি ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে আব্দুর। তো এখানে একটা বড় হাতের অ্যালফাবেট আছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের অ্যালফাবেট আছে, দেন এর সাথে আমি যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারি, দেন এর সাথে একটা স্পেশাল ক্যারেক্টার যেরকম অ্যাট দ্য রেট চিহ্ন অথবা হ্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি। তো এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা জেনারেট করবেন। এরপর পিন, এই অপশনটাতে আপনি আপনার পছন্দ অনুযায়ী 4 সংখ্যার যে কোনো একটা পিন আপনি এখানে ব্যবহার করতে পারেন, দেন আপনি এখান থেকে কোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। লাইক আমি এখান থেকে সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো সাব অ্যাডমিন অ্যাকাউন্টের চার্জ হচ্ছে 300 টাকা, আর বাকি অ্যাকাউন্টের ইনফরমেশন এবং কমিশন চার্জটা আমি হচ্ছে কিছুক্ষণ পর আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। তো আমি এখান থেকে সাব অ্যাডমিনটা সিলেক্ট করলাম। এখন আমি এখানে সকল তথ্য দিয়ে দেন আমি আপনাদেরকে পরবর্তী অপশনে গিয়ে দেখাচ্ছি। এখানে সকল তথ্যগুলো দেওয়ার পর এখন আমরা সিম্পলি এখান থেকে যে নেক্সট বাটনটা আছে এখানে আমরা ট্যাপ করব।
সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হলে আমাদেরকে পেমেন্ট করতে হবে 300 টাকা। এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে, নগদ আছে, রকেট আছে, আপনি যে মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করতে চান সেই নাম্বারটা এখানে ট্যাপ করে কপি করবেন। লাইক আমি বিকাশ থেকে 300 টাকা এখন পেমেন্ট করব, অর্থাৎ সেন্ট মানি করব। তো আমি এখানে জাস্ট বিকাশ নাম্বারটার উপর ট্যাপ করলাম, আমার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসে রয়েছে এবং বিকাশ অ্যাপসে আসার পরে আমি যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা দিলাম এবং এখানে 300 টাকা দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট ট্যাপ করে এটাকে পেমেন্ট করে দিব। সো আমি এখানে পেমেন্টে ট্যাপ করে এটা পেমেন্ট করে দিলাম। এখন আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম, আমার আইডিটা কপি হয়ে গিয়েছে। আমি আবার অ্যাপসে চলে আসি, এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমি বসিয়ে দিলাম এবং এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব হচ্ছে 300 টাকা। দেন আমি এখান থেকে রেজিস্ট্রেশন এই অপশনটাতে ট্যাপ করব। পেমেন্ট ট্যাপ করার পরে আমাদের এটা সেলফ রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাপসটিতে লগ ইন করার জন্য আমরা এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারি অথবা আমরা আমাদের যে পিনটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই পিনটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন আমরা যে পিনটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই পিনটা আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ভেরিফাই এই অপশনটাতে ট্যাপ করব। এখানে একটা নোটিশ চলে এসেছে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে। এই নোটিশটা আপনারা সকলে হচ্ছে দেখে নেবেন, সবসময় এটা খেয়াল করবেন। সো আমরা ওকেতে ট্যাপ করলাম। ওকে, সো এইটা হচ্ছে ইজি টেলিকম এই অ্যাপসের ইন্টারফেস। আমরা মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টের লেভেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাব অ্যাডমিন রয়েছে। আমি এখানে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন অ্যাকাউন্টের লেভেল সাব অ্যাডমিন। ওকে, এবং আমাদের ব্যালেন্সটা যদি আমরা দেখি এখানটাতে ব্যালেন্সটা কত আছে, আমরা ব্যালেন্সে ট্যাপ করলে দেখতে পাবো যে এখানে মেইন এবং ড্রাইভ এবং ব্যাংক তিনটা ব্যালেন্স আছে। যদিও আপনি মেইন ব্যালেন্স দিয়ে ড্রাইভ প্যাক পারচেস করতে পারবেন, তো এটা অন্য অন্য অ্যাপসের মতো না যে আপনি মেইন ব্যালেন্স দিয়ে ড্রাইভ প্যাক পারচেস করতে পারবেন না, যে ড্রাইভের জন্য আলাদা করে রিচার্জ করতে হবে, এরকমটা না। আপনার মেইন ব্যালেন্স দিয়ে আপনি ড্রাইভ প্যাকও পারচেস করতে পারবেন। তো আমি মেইন ব্যালেন্সটা চেক করার জন্য মেইনে রেখে যদি চেকে আমি ট্যাপ করি তাহলে এখানে ব্যালেন্স যেটা আছে সেটা দেখাবে। এখন বর্তমানে কোনো ব্যালেন্স নেই এখানে, দ্যাটস ওয়াই এটা এখন জিরো আছে। তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স অপশন রয়েছে। আপনি প্রথমে এখানে অ্যাড ব্যালেন্স করে নেবেন, আপনি ড্রাইভে অথবা মেইন ব্যালেন্সে যেটাই রিচার্জ করতে চান। তো আমরা এখানে অ্যাড ব্যালেন্সে যখন ট্যাপ করব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সোর্স মেইন এবং ড্রাইভ এবং ব্যাংক রয়েছে। তো আমরা এখান থেকে সোর্সটা মেইন রাখবো, দেন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর একটু আগে আমি যেভাবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য পেমেন্ট করেছিলাম ঠিক একইভাবে আপনি এখান থেকে বিকাশ, নগদ অথবা রকেট নাম্বারটা কপি করে সিম্পলি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন এবং কত টাকা আপনি সেন্ড মানি করেছেন সেটা দিবেন এবং আপনার এই অ্যাপসের পিনটা দিবেন। পিন দিয়ে আপনি যখনই অ্যাড নাও ট্যাপ করবেন তখনই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখি যে আপনি কীভাবে রিচার্জ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সিলোড অপশনটা রয়েছে, এটার মাধ্যমে আপনি যে কোনো সিমে হচ্ছে রিচার্জ করতে পারবেন। তো ফ্লেক্সিলোডে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনাকে এখানে একটা নাম্বার দিতে হবে। সে ধরেন আমি একটা নাম্বার দিচ্ছি, এটা দেওয়ার পর এখান থেকে ট্যাপ করলাম, দেন এখানে কত টাকা রিচার্জ করব সেটা দিব। ধরেন 30 টাকা রিচার্জ করব। আর দেন এরপর আমি এখান থেকে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করব। তাহলে আমার অ্যাপসের পিন চাইবে, আমি পিনটা দিব। পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও এখান থেকে যখন এই নেক্সট বাটনে ট্যাপ করব তখন এখানে ট্যাপ করে ধরে রাখলেই আমার যে সিমের নাম্বারটা এখানে দিয়েছে সেটাতে রিচার্জ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে রিচার্জ করছি না যেহেতু আমার আসলে ব্যালেন্স অ্যাড করা নেই। ওকে, তো আমরা আবারও ব্যাগে চলে আসি। এখন আমরা দেখব এই অ্যাপসের যে ড্রাইভ প্যাকগুলো আছে সেগুলো আমরা সবার আগে দেখে নেই, কারণ এটা সবচেয়ে পপুলার, আপনারা বেশিরভাগ সময়ই ড্রাইভ প্যাক সেল করে থাকেন। তো আমরা ড্রাইভ প্যাকে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে যে কোনো একটা অপারেটর এখান থেকে পিক করব, লাইক আমি গ্রামীণ ফোন ট্যাপ করলাম। গ্রামীণ ফোন ট্যাপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের যে অফারগুলো বর্তমানে রয়েছে সবগুলো অফার কিন্তু এখানে চলে এসেছে। আমি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন অনেক অফার কিন্তু এখানে আছে। সো আমি একটু আপনাদেরকে দেখাই প্রথমে যে অফারটা আছে, 5 GB 160 মিনিট 30 দিন, এই অফারটা যাদের সিম বন্ধ 3 থেকে 4 মাস তাদের জন্য প্রযোজ্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটার অফার প্রাইস হচ্ছে 190 টাকা। ওকে, তো এখানে কমিশন 0-0 দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটাতে আসলে কোনো কমিশন নাই বা এরকমটা। সো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই অ্যাপসে আপনি এখানে যদি নিচের দিকেও দেখেন যে কোথাও কিন্তু কমিশন কথাটা লেখা নেই, কারণ হচ্ছে তারা হচ্ছে ডিরেক্টলি অফার প্রাইসটা এখানে দিয়ে দিচ্ছে যে আপনি যখন এই প্যাকটা এখান থেকে পারচেস করবেন আপনার কাছ থেকে 190 টাকা নেওয়া হবে।
ওকে, তো এখন আপনি যার কাছে বিক্রি করবেন তার কাছ থেকে হচ্ছে কমিশনের টাকাটা অ্যাড করে নেবেন। লাইক ধরেন আপনি এটার প্রাইস হচ্ছে 190 টাকা, আপনি হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে 200 টাকা বা 210 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার এখানে 20 টাকা হচ্ছে কমিশন থাকবে। তারা তাদের যে একদম লোয়েস্ট যে অফার প্রাইসটা সেটা এখানে দিয়ে রাখে। আমি একটু নিচের দিকে দেখাই, রেগুলার প্যাক যেগুলো থাকে সেগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করি, তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে 799 টাকা এই অফারটার, 35 GB 800 মিনিট। এই অফারটা যদি কাস্টমার দোকান থেকে কিনে তাহলে তাকে অবশ্যই 799 টাকা পেড করতে হবে, অথবা সে যদি তার নিজের বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে কিনে তাকে কিন্তু 799 টাকাই দিতে হবে। বাট এই অফারটা যখন আপনি কাস্টমারকে পারচেস করে দেবেন আপনার কাছ থেকে নেওয়া হবে 695 টাকা। সো এখন আপনি হচ্ছে কাস্টমারকে বলবেন যে আপনি কত টাকা বিক্রি করতে যাচ্ছেন, যেহেতু এটার রেগুলার প্রাইস হচ্ছে 799 টাকা। আপনি কাস্টমারকে অফার করতে পারেন যে এটা আপনি তাকে 750 টাকায় দিবেন অথবা 710 টাকায় দিবেন। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কত টাকা কমিশন নিতে যাচ্ছেন তার কাছ থেকে। সো এইভাবে আপনি এখান থেকে কমিশনটা বুঝতে পারবেন। আর এখানে সবগুলো অফারই কিন্তু দেয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন আর রেগুলার মূল্যগুলো দেখবেন। কাস্টমারকে সবসময় বলবেন যে এটা রেগুলার মূল্য এত টাকা আর এটা আমার কাছ থেকে নিলে তুমি এত টাকাই পাবা। তো এখানে অনেকগুলো অফার এরকম রয়েছে ড্রাইভ প্যাক। তো আমরা যদি অন্য অপারেটর দেখি, লাইক রবি দেখি, রবিতেও কিন্তু এখানে অনেকগুলো অফার আমরা দেখতে পাচ্ছি। তো একইভাবে আমরা যদি হচ্ছে ধরেন বাংলা লিঙ্কে আসি, বাংলা লিঙ্কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর অফার রয়েছে এখানে। 1000 মিনিট 30 দিন সারা বাংলাদেশ, আর এটা রেগুলার প্রাইস 607 টাকা, অফার প্রাইস হচ্ছে 527 টাকা। ওকে, অনেক ডিফারেন্ট কিন্তু। সো এরকম অফারগুলো কিন্তু কাস্টমাররা চায়। তো আপনি চাইলে কিন্তু এখানে কাস্টমারকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে আপনিও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। এরপর যে গুরুত্বপূর্ণ ফিচারটা সেটা হচ্ছে হিস্ট্রি। তো আপনি যখন কোনো ড্রাইভ প্যাক পারচেস করবেন বা কাউকে রিচার্জ করে দিবেন, এটা করে দেওয়ার পর হিস্ট্রিতে চলে আসবেন। হিস্ট্রিতে চলে আসলে এখানে অল হিস্ট্রিতে গেলে আপনার হিস্ট্রিগুলো দেখাবে যে আপনি কাউকে রিচার্জ করে দিয়েছেন কি না, অথবা কাউকে ড্রাইভ প্যাক সেল করেছেন কি না, এবং সেটা সেল করলে সেটার স্ট্যাটাসটা কি সাকসেস কি না, বা প্রসেস আছে কি না, বা ফেল হয়েছে কি না। তো এগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর ড্রাইভ প্যাক সেল করার ক্ষেত্রে অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় নেবেন, যেহেতু এটা অনলাইনের মাধ্যমে করা হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার। যদিও এটা আর্লি হয়ে যায় তারপরে অনেক সময় একটু লেন্দি হতে পারে, তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। যদি খুব বেশি সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় যে প্রবলেম হইতে পারে, যেহেতু এটা অনলাইন বেস একটা অ্যাপস, টেকনিক্যাল ফল থাকতে পারে, তখন আপনারা যেটা করবেন, এখানে যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হেল্পলাইন নাম্বার রয়েছে 24 আওয়ার্স। এই যে এখানে হেল্পলাইন নাম্বার আছে, এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে অ্যাডমিনকে নক দিয়ে বলবেন যে এই এই সমস্যা হয়েছে, যে এটা আমার ড্রাইভ প্যাক আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাকে, আপনি দেখেন তো এটা কেন রিচার্জ হচ্ছে না বা কোনো প্রবলেম আছে কিনা, তখন সেটা অ্যাডমিন দেখে দিবে। ওকে, এরপর রইল হচ্ছে ইউজার। তো আপনি যদি নতুন করে কোনো ইউজার অ্যাড করতে চান, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউজার এবং হচ্ছে মাই ইউজার অপশন রয়েছে। তো আপনি প্রথমে অ্যাড ইউজারে চলে যাবেন। অ্যাড ইউজারে গিয়ে এখানে আপনি যে ইউজারটা অ্যাড করতে চাচ্ছেন তার ইউজার নেম দিবেন, যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন একইভাবে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফুল নেম, তার এনআইডি বা তার স্মার্ট আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, পাসওয়ার্ড, পিন, মাই পিন, এবং তাকে কী অ্যাকাউন্ট করে দিতে চাচ্ছেন, হাউস, ডিজিএম, ডিলার অর রিটেলার, যে অ্যাকাউন্টটা করে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। লাইক আপনি যদি হাউস করতে চান তাহলে হাউসটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাড ইউজারে ক্লিক করলেই আপনার ইউজারটা হচ্ছে খুব সহজেই অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে একজন ইউজার অ্যাড করতে পারেন। আর আপনার ইউজারদেরকে দেখার জন্য মাই ইউজারে যাবেন, তাহলে আপনি এইখানটাতে ইউজারগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমি কোনো ইউজার অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো ইউজার দেখাচ্ছে না। তো আশা করছি আপনারা ইউজার অ্যাড করতে পারবেন। আর এই অ্যাপসের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আপনি দেখেন এইখানে তাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবসময় এই গ্রুপগুলোতে আপনি জয়েন থাকবেন। আমি এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছি, দেখেন আমি টেলিগ্রামে যখন ট্যাপ করব, সো টেলিগ্রাম গ্রুপে আমাকে নিয়ে আসা হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেটা আমার অ্যাপসে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জয়েনে ট্যাপ করব। জয়েনে ট্যাপ করার পরে এখন এইখান থেকে আমরা সব সময় তাদের অ্যাপসের যে নোটিশগুলো আছে এগুলো আমরা ফলো করব, যে কখন ড্রাইভ চালু থাকে, কখন ড্রাইভ অফ থাকে, হ্যাঁ, এবং অন্যান্য যে আপনার কমিশন চার্জগুলো থাকে, তো এগুলো কিন্তু এখানে অ্যাডমিন দিয়ে থাকে। তো এটা সবার আগে ফলো করে তারপর আপনি অ্যাপসে গিয়ে ড্রাইভ প্যাক পারচেস করবেন অথবা আপনি হচ্ছে রিচার্জ করবেন। তো এখানে দেখেন অল অফার ক্লোজ, এটা কিন্তু এখন সকল ধরনের অফার কিন্তু এখন ক্লোজ আছে। তো এটা যখন আবার চালু হবে তখন আপনি হচ্ছে যে কোনো অফারগুলো আবার অ্যাপস থেকে হচ্ছে রিচার্জ করতে পারবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কখন তাদের সার্ভার টফ থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে গোসল অথবা খানা পিনার বিরতি আছে, এরকম মেসেজ কিন্তু অ্যাডমিন দিয়ে থাকে। তো ওই টাইমে কি ড্রাইভ হিট করলে
আপনি সময় নিয়ে হিট করবেন, মানে এখন আপনি ড্রাইভ প্যাক হিট করেছেন, দেখা গেল যে উনি যেহেতু বিরতি দিয়ে রেখেছে সো এটা অ্যাড হতে একটু সময় লাগবে, তাই না? তো এই নোটিশগুলো একটু আপনি দেখবেন, দেখেন যে অটো অ্যাড ব্যালেন্স চালু আছে, দেন ড্রাইভ চালু আছে। ওকে, তো এই যে অ্যাডমিনের যে নোটিফিকেশনগুলো থাকে এগুলো আপনাকে সবার আগে ফলো করতে হবে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। আপনি যখন অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, আপনার যদি মনে হয় যে আপনার পিনটা পরিবর্তন করা দরকার, তখন আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে পিন অপশন আছে, এই পিন অপশনে যদি ট্যাপ করেন, এখানে ট্যাপ করে আপনি আপনার পিন পরিবর্তন করতে পারেন। প্রথমে কারেন্ট পিন দিবেন, মানে বর্তমান যে পিনটা আছে সেটা, তারপরে নিউ পিন, তারপরে কনফার্ম পিনটা আবারও দিবেন, নিউ পিন যেটা দিবেন সেটাই। দেওয়ার পর আপনি এখানে আপডেট পিনের যখন ট্যাপ করবেন তখনই আপনার পিনটা আপডেট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান তাহলে পাসওয়ার্ডে ট্যাপ করবেন, পাসওয়ার্ডে ট্যাপ করার পরে ঠিক একইভাবে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি হচ্ছে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, কনফার্ম করে আপডেট পাসওয়ার্ডে দিলেই আপনার পাসওয়ার্ডটাও পরিবর্তন হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে হচ্ছে এখানে যে নোটিশ আছে, নোটিশে ট্যাপ করলে তাদের যে রিসেন্ট নোটিশগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো সবসময় নোটিশগুলো ফলো করবেন, হ্যাঁ, যে কখনও কোনো প্রবলেম থাকে কিনা বা কোনো সমস্যা থাকে কিনা অ্যাডমিন কিন্তু সেটা নোটিশে শেয়ার করে, আর টেলিগ্রাম গ্রুপে তো আমি দেখিয়েছি আপনাকে, সো সেখান থেকে আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে যদি ট্যাপ করেন তাহলে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করেছি, আমার ফোন থেকে এখন এটা ওপেন হচ্ছে, আমি এখান থেকে কন্টিনিউ টু চ্যাট এই অপশনটাতে ট্যাপ করব। এটা হচ্ছে ইজি টেলিকমের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে এসেছে ইজি টেলিকম অ্যাডমিন, ইজি টেলিকম অ্যাডমিন। দেন আমরা এখানে সেভ করে দিলেই আপনি দেখতে পাচ্ছেন যে ইজি টেলিকমের যে অ্যাডমিনের নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা সেভ করে নিয়েছি। তো এখন আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনে এখানেও আপনি অ্যাডমিনকে নক করতে পারেন। সো এই ছিল ইজি টেলিকম অ্যাপসের যে গুরুত্বপূর্ণ ফিচারগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা এই অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাকাউন্ট চার্জ বা ফিস যেটাই আপনারা বলেন সেটা, এবং অ্যাড ব্যালেন্স করলে প্রতি হাজারে কত টাকা কমিশন পাবেন সেটা আমরা একটু স্ক্রিনে চলুন দেখেন। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা ইজি টেলিকমের রেজিস্ট্রেশন খরচ ও অ্যাড ব্যালেন্স কমিশন সর্বশেষ আপডেট অনুযায়ী যে চার্টটা সেটা দেখতে পাচ্ছেন। সাব অ্যাডমিন এই অ্যাকাউন্টটার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা, আর এই অ্যাকাউন্টে আপনি কমিশন পাবেন হচ্ছে বিকাশের ক্ষেত্রে প্রতি হাজারে 25 টাকা এবং নগদ বা রকেটে হচ্ছে 26 টাকা। হাউস অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে 250 টাকা, এটার কমিশন হচ্ছে প্রতি হাজারে বিকাশের ক্ষেত্রে 24 টাকা, নগদ এবং রকেটে হচ্ছে 25 টাকা। DGM এই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা, এটার কমিশন হচ্ছে 23 টাকা, বিকাশ, নগদ, রকেট সব ক্ষেত্রেই সেম। দেন হচ্ছে ডিলার, এই অ্যাকাউন্টটার প্রাইস হচ্ছে 100 টাকা, কমিশন হচ্ছে প্রতি হাজারে 22 টাকা। রিটেলার, এই অ্যাকাউন্টটার প্রাইসও হচ্ছে 100 টাকা এবং কমিশন হচ্ছে প্রতি হাজারে 22 টাকা। ইজি টেলিকম এই অ্যাপসের বিস্তারিত ফিচার আশা করছি আপনারা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন, এবং এটার যে কমিশন চার্জ রয়েছে, এটার ড্রাইভের অফারগুলো কেমন, দেন হচ্ছে আপনি এই অ্যাপসটা কেন ব্যবহার করবেন, সো আশা করছি এই ধরনের কোনো কনফিউশন এখন আপনার মধ্যে নেই। এর পরেও যদি কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে, আপনি ভিডিও ডেসক্রিপশনে অ্যাডমিনের ডিটেলস পেয়ে যাবেন, এই অ্যাপসের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও আপনি পেয়ে যাবেন, অ্যাডমিনের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস আপনি জেনে নিতে পারেন যদি আপনার কোনো ধরনের হেজিটেশন থেকে থাকে। আরেকটা ব্যাপার আপনাদেরকে মেনশন করে দিতে চাই, যেটা হচ্ছে আপনি যেহেতু অনলাইন রিলেটেড বিজনেস করবেন, তো এক্ষেত্রে অ্যাডমিন রিলেটেড যদি কোনো সমস্যা হয় বা অ্যাপস রিলেটেড কোনো সমস্যা হয়, লেনদেন সংক্রান্ত বা অন্য কোনো টেকনিক্যাল ত্রুটি থাকে, সেক্ষেত্রে যদি আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার পরেও আপনি সমাধান না পান, যদি আপনার প্রবলেমটা ভ্যালিড হয়, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি প্রত্যেকটা অ্যাপস রিভিউ করার আগে অ্যাডমিনের বিস্তারিত তথ্য আমি সংগ্রহ করে রাখি, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে অ্যাডমিনের তথ্যগুলো নিয়ে নিতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।